হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। আমি পলি, পলি ব্লগ থেকে থাকি। নতুন একটা ভিডিও লই এলাম। তেনা যাচ্ছে ফারা, নাদিয়া, নাদিয়ার আব্বা সকাল সকাল দুটো বাজার করি আইসন। সকালে ব্রেকফাস্ট খাওয়া লাগি, ব্রেকফাস্ট যেটা জিনিস লাগে লই আইসন, ক্রসন, মাফিন। আমাদের ঘরে লিটলের ব্রেকফাস্টগুলো, বেকারির জিনিসগুলো বেশি চলে ব্রেকফাস্ট। তো এখন ব্রেকফাস্ট খাওয়া ফেলা, আমি চা বানাইলাম আমার জন্য। আর এখন সকাল বললে ভুল হবে, এখন আফটারনুন হয়ে গেছে আমাদের জন্য সকাল। আসলে হলিডে আইলে দেখা যায় সব কিছু উলটপালট হয়ে যায়। আর হলিডে না, এখন ঠান্ডার সময়, ঠান্ডার সময় ঘুম ছাড়তেই চায় না, লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে। তো নাস্তাস্তা করি এখন, আইচ্ছি কিচেনে রান্না করা ফেলা। আর লাস্ট কয়েকদিন মিট চিকেন খাইতে খাইতে আর ভালো লাগে না, বড় মাছও খাওয়া হয়েছে। তো আজকে চিন্তা করলাম আমি ছোটো মাছ রানবো, সব কিছু মশলা দিয়া, পেঁয়াজ আর রসুন দিছি, মরিচ হলুদ বাকর দিয়া, আতে মাখানো মাখাইয়া ছোটো মাছ রাঁধছি। আর ছোটো মাছটা খুব মজা হয়েছে, কাঁচা মরিচ দিছি। আসলে ছোটো মাছ এরকম আর দিয়ে মাখান মাখাইয়া রান্না করলে খুব মজা হয়। তো আমার ছোটো মাছ রান্না হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর হয়েছে, আর কারিটাও খাইতে মজা হয়েছে। আর সাথে রান্না করবো চাইনিজ ভেজিটেবল। চাইনিজ ভেজিটেবল করার লাগি আমি মাত্র তিনটা জিনিস লাগবো, বেশি জিনিস না। আর প্রথমে আমি সামান্য পেঁপে আর গাজর সিদ্ধ করাত বয়াইছি, আর পেঁয়াজ, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন কাট করিয়া তৈছি, আর আছে 1 চামচ কর্নফ্লাওয়ার। তো আমার সিদ্ধ করা শেষ। আর সিদ্ধ করার আগে আমি ভেজিটেবলগুলো ভালো করে ধইয়া সিদ্ধ বয়াইছি, এর জন্য পানি আমি সিদ্ধ করা পানি ফালাইলাম না, এই পানি আমি রাখবো ভেজিটেবল দেওয়ার লাগি। তো এখন আমি ভেজিটেবল পানি থেকে আলাদা করে লিছি। তো একটা ফ্রাই প্যান বইয়ে সামান্য তেল দিলাম, রসুন দিছি, রসুনটু সামান্য একটু লাল হইলে ভেজিটেবল দিলাইমু, আর রসুন বেশি লাল হইলে তিতা লাগবো। তখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাইলাম। তো সিদ্ধ করা পেঁপে আর ক্যারট দিলাইছি, গাজর, তখন ও সিদ্ধ করা পানি দিমু। আমি সামান্য ভেজিটেবল বানাইলাম ও কারণে সামান্য পানি দিমু। তো ঢাকনা দিয়ে ডাককে রাখিলেমু 6-7 মিনিট লাগে। তো পরে ঢাকনা করছি, পানিও আমার আছে, ড্রাই হয়েছে না। আর এই ভেজিটেবলটা নিচে দিয়ে ধরলে একেবারেও মজা লাগতো না খাইতে, কেয়ারফুল থাকা লাগবো। তো এখন আমি 1 চামচ সয়া সস দিলাম। আর দিমু সামান্য চিনি, তো আমি 4 চামচ দিয়ে 2 চামচ চিনি দিছি। আর চিনিটা দিলে টেস্ট মজা হয়, সয়া সসের একটা গ্রান যায়। এখন আমি স্প্রিং অনিয়ন আর কর্নফ্লাওয়ারে আমি সামান্য পানি দিয়ে গুলিয়ে রাখছি। তো সব কর্নফ্লাওয়ার একসাথে দিতাম না, সামান্য অল্প অল্প করে দিমু, যার যতটুকু লাগে দেখবো অল্প করে দিয়া। আমি প্রথমে সামান্য দিছি, দেওয়ার পরে আমার কাছে লাগছে আরও লাগবো। আমি আরও একটু দিছি। আর কর্নফ্লাওয়ার দেওয়া বাদে চুলাত বেশি সময় রাখা যাইতো না, এটা সাথে সাথে লাঠা হয়ে যায়, আঠালো হয়ে যায়। আর এই ভেজিটেবলটা খাইতে খুব মজা হয়, কোনো রকম মশলা দেওয়া লাগে না। তো আমরা যেহেতু মাত্র 2 জন, আমি আর নাদিয়া রাম্পা খাইমু, ও কারণে কমাইয়া করছি, বাচ্চারাই খাইতে চান না। তো আজকে একটা বেবির আকিকা করার নিয়ে হয়েছে, নাদিয়া বা ফ্রেন্ডের বেবি হয়েছে। তো বেবির আকিকা আছিল, মিষ্টি অ্যান্ড মিট লইয়াইছেন। তো থ্যাংক ইউ ভাইরে, আর বেবির জন্য দোয়া রইল। তো এখন পরে আমরা সন্ধ্যা পরে গেছি আমার বাগনা ঘর, আর আমার বাগনা বউয়ে অনেক নাস্তা বানাইছেন।
আর এদিকে আমার নাইরাও খেলাইরা খুবই এনজয় করছেন। আসলে সমবয়সী কেউ তাহলে দেখা যায় অনেক ভালো লাগে, তারাও খেলতে ভালো পায়। যাদের ঘরে বাচ্চারা নেই, তাদের সমবয়সী কেউ খেলাইবার নেই, তাদের ঘরে যেতেই চায় না। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে একসাথে অনেক বাচ্চা আছে। পরে আবার বাচ্চা তো লাগে অনেক খানি রাডি খরচন, বাচ্চারা আবার দেখা যায় স্ন্যাক বেশি খাইতে চান না, ওগুলো হইলে তারা ঠিক আছে। তো আমরা খুব ভালো একটা সময় কাটাইছি সবাই মিলিয়ে। তো আসির আজকে আমার ভিডিও সবার কাছ থেকে বিদায় নিমু, আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, জাজাকাল্লাহ খাইর।